হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপিকা, আজকে তোমাদের জন্য অন্যরকম একটা ভিডিও নিয়ে একদম হাজির হয়ে গেছি। এখন করোনা ভাইরাসের জন্য আমরা সবাই খুব চিন্তার মধ্যে রয়েছি, আমরা সবাই এখন গৃহবন্দী বলা যেতে পারে। তো আশা করি আমরা খুব তাড়াতাড়ি এই ক্রাইসিস থেকে মুক্তি পাব। সবাই আমরা তো খুব সতর্ক, মুখে মাস্ক পরে বেরোচ্ছি যদি আমাদের কোনো প্রয়োজন থাকে বাইরে, কিন্তু আমাদের কাছে কিন্তু স্যানিটাইজারটা সেভাবে অ্যাভেলেবেল নয় মার্কেটের। এটার ক্রাইসিস কিন্তু প্রচণ্ড পরিমাণে চলছে। তো কিন্তু আমার কাছে এই মুহূর্তে স্যানিটাইজারটা অ্যাভেলেবেল আছে, কারণ আমার খুব কাছের একজন খুব কঠিন একটা রোগে আক্রান্ত ছিলেন এবং ওনাকে স্যানিটাইজার রেকমেন্ড করা হয়েছিল, আর সেই জন্যই এই স্যানিটাইজারটা আমাদের বাড়িতেই এটা অ্যাভেলেবেল ছিল। তো চলো দেখে নেওয়া যাক যে আমি স্যানিটাইজারটা কীভাবে অ্যাপ্লাই করছি আমার হ্যান্ডসে। স্টেপ বাই স্টেপ ফলো করুন। দুই হাতের তালুতে ভালো করে রাব করে নিন। দুই হাতের সামনে ও পেছনে ইন্টারক্লক ওয়াইজ অ্যাপ্লাই করুন। আঙুলের ওপরে ও আঙুলের প্রতিটা ভাঁজে ভালোভাবে অ্যাপ্লাই করে এটা রাব করে নিন। হাতের তালুতে সার্কেল ওয়াইজ খুব ভালোভাবে রাব করে নিন। দুই হাতের রিস্টে মানে কবজিতে খুব ভালোভাবে স্প্রেড করে দিন। প্রসেসটা অ্যাপ্লাই করবেন যতক্ষণ না স্যানিটাইজার আপনার হাতে ড্রাই হয়ে যাচ্ছে। স্যানিটাইজারটা এইভাবে হাতে নিয়ে হাতে তালুতে ভালো করে এটা ঘষতে হবে। ইন্টারক্লকিং ওয়াইজ ফ্রন্ট অ্যান্ড ব্যাকে এটা আমি ঘষে নিচ্ছি, তার সাথে সার্কেল ওয়াইজ এইটা এইভাবে আমি রাব করছি। অ্যান্ড এটা ফ্রেন্ডস, এই ক্রাইসিস থেকে খুব তাড়াতাড়ি আমরা মুক্তি পাব। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা নিজেদের যত্ন রেখো, আর নতুনত্ব ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর এই ভিডিওটা দেখে যদি তোমরা কোনো রকম উপকৃত হয়ে থাকো, তাহলে ফ্রেন্ডদের সাথেও এই ভিডিওটা শেয়ার করতে একদম ভুলবে না।